আজকে আমাদের রান্না শিখাবেন বাংলাদেশের কুখ্যাত রেসিপির জন্য বিশ্ববিখ্যাত আফা কেকা ফেরদৌসি। আমি আপনাদের একটা মুরগির রোস্ট তৈরি করে দেখাবো, যেটার ফিলিং হবে নুডলস আর ডিম দিয়ে। সিদ্ধটা তেজপাতা দিলাম, সাগুদানা, সবুজ রঙের সাগুদানা, আর রেখেছি গোলাপি রঙের। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, টক দই আছে আধা কাপ, সেটাও দিয়ে দিলাম। ডেকোর জিরার গুঁড়া দেব। ছোট্ট একটা আস্ত মুরগি দো তৈরি করবো, নুডুল সেদ্ধ করে রেখেছি, এটা আমরা মুরগির ভিতরে ভরবো। মুরগির ডিম দেব ভিতরে, কেচি দিয়ে কেটে নেব। তারপরে নুডলস দেব। দেখছো কোর্সটা কি? আমরা বলছিলাম যে আমরা নুডলস এর পুর দেব আর ডিম দেব, তারপরে রোস্ট তৈরি করব। আমরা তো মুখ দিয়ে খাই নুডলস, উনি কোন দিক দিয়ে দিল? ভাই মুরগিটার নুডলস দিয়ে পেঁচে কি মমি করব। তারপরে আমরা এটা আবার একটা মজা করে ভাজবো, কি দিয়ে জানেন দর্শকরা? মুরগি মইরাও শান্তি পাইলো না। আমি আপনাদের আগে বলিনি, আমরা এটা ভাজবো মধু দিয়ে। অত্রে পাকি, তাতে করে রোস্টটা আরো সুন্দর হবে। যদি এটা মুরগি না হয় মরগ হয়, ওর ভিতরে ডিম হান্দাইলো কি লাগা? আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম নুডলস এর পুর ভরা মুরগির রোস্ট, এর সাথে একটা ডিমও দিয়েছি। আমাকে প্রিয় নুডলস কোন জায়গায় ঢুকাইলো? দেখো ছোট্ট একটা মুরগি রোস্ট করেছি, দেখতে কত ভালো লাগছে। এবার আপনি একটু খাইয়া দেখেন তো আঙ্কেল। হেই দোস্ত, কে কাফার রেসিপি আনছস? ও নো, আমি ভুলে গেছি। শালা তুই এত বড় ভুল করলি কেমনে? এখন আমাকে নতুন দোস্তে খাওয়াইতে পারতাম না? ওরে পাগলা, এটা কি ভুলের মতো? এই দেখ। না না, তুই এটা খাইতে পারবি না, তোর এইটার ফিল্টার ভার্সন খাওয়ামু। না না, আমি কোনো ফিল্টার ভার্সন খাবো না। আচ্ছা খাইস, আগে পিছন থেকে চামচ আর প্লেটটা দে তো।